গাড়ির মাইলেজ কমে গেছে, গাড়িটি বেশিক্ষণ চলে না। তো ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ব্যাটারির মাইলেজ কমে গেছে, গাড়িটি বেশিক্ষণ চালাতে পারতেছেন না, অল্পতেই ব্যাটারি চার্জ ফুরে যায়, ব্যাটারিটি একদম ফুল চার্জ করার পরও যখন বেশিক্ষণ রানিং হয় না, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। গাড়ির মাইলেজ কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে ব্যাটারি কোম্পানির কিছু নতুন ইনফরমেশন। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যাদের গাড়ির মাইলেজ একদম কমে গেছে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি, এবং যাদের ব্যাটারি ভালো চলতেছে তাদের জন্যও ভিডিওটি কার্যকর হবে। কারণ আপনি আগে থেকে যদি ব্যাটারি ভালোভাবে চেক করে রাখেন তাহলে আপনার গাড়ির মাইলেজটা অবশ্যই ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ভিডিওটি থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন, কারণ ব্যাটারি চালিত অটো গাড়ি যারা ব্যবহার করেন তো তাদের মেন সম্পত্তি হচ্ছে ব্যাটারি। কারণ ব্যাটারি যদি না থাকে তাহলে কিন্তু গাড়িটি কোনোভাবেই চলবে না। তো সেই ক্ষেত্রে গাড়িটি বেশিক্ষণ চালানোর জন্য আপনার ব্যাটারিকে অবশ্যই ভালোভাবে যত্নশীল রাখতে হবে। ব্যাটারি যদি আপনি যত্ন না করেন তাহলে কখনোই সেটি ভালোভাবে চলবে না। তো সেই ক্ষেত্রে আপনি ব্যাটারির যত্ন করুন, কিন্তু যত্ন করার আগে অবশ্যই সঠিক নিয়মে যত্ন করতে হবে। কারণ আপনি যদি নিয়ম না জানেন তাহলে কিন্তু আপনার যত্ন করে কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে আপনি সঠিক নিয়মে ব্যাটারিটি পরিচর্যা করবেন এবং ব্যাটারিটির যত্ন করবেন। তো তাদের কিছু নিয়ম আছে, তো সেই নিয়মে যদি আপনি ব্যাটারিটি অবশ্যই পরিচর্যা করেন ব্যাটারিটি ভালো থাকবে। তো তাদের প্রথম নিয়ম হচ্ছে মাইলেজ কম হলে কিছু করণীয় মাইলেজটি বাড়ানোর জন্য। ব্যাটারি চার্জের দিকে চেক দিন সর্বপ্রথম। ব্যাটারিটি আপনি কিভাবে চার্জ দিচ্ছেন এবং সে চার্জটি আসলে কি সঠিক নিয়মে হচ্ছে কিনা সেই বিষয়ে অবশ্যই ভালোভাবে চেক দিতে হবে, যে ব্যাটারিটি ভালোভাবে চার্জ হচ্ছে কিনা। এবং ফুল চার্জ দিয়ে অ্যাসিড গ্যাভাইটি চেক দিয়ে দেখুন, অ্যাসিড গ্যাভাইটি 1280 প্লাস 1300 আসছে কিনা। তো যখন ব্যাটারিটি ফুল চার্জ হবে তারপর অবশ্যই একবার অ্যাসিড চেক করবেন যে অ্যাসিড কত আছে। যদি 1280 অথবা 1300 থাকে তাহলে আপনি অ্যাসিড গ্যাভাইটি ঠিক আছে, আর যদি আর কম বেশি আপ ডাউন থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই ব্যাটারিতে অ্যাসিড গ্যাভাইটিং ম্যাচিং করছে। আর অ্যাসিড গ্যাভাইটিং যদি ম্যাচিং করে তাহলে কিন্তু ব্যাটারিটি ফুল চার্জ হবে না এবং ভালোভাবে কখনোই চার্জ নিবে না, প্লাস দিবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাসিডটি ভালোভাবে চেক দিয়ে রাখতে হবে। চাকার যে ডাম আছে সেই ডাম গরম হয় কি না অবশ্যই সেটি ভালোভাবে চেক দিয়ে রাখবেন। কারণ ব্যাটারির যদি আপনার ভালো রাখতে চান তাহলে ব্যাটারির যে গাড়ি আছে সেই গাড়ির যে চাকাটা আছে সেই চাকার যে ড্রাম আছে সেই ড্রামটি কিন্তু যদি আপনি বেশিরভাগ টাইট থাকে তাহলে কিন্তু মোটরের শক্তি বেশি ব্যবহার হবে। তো বেশি শক্তি ব্যবহার করবে কিন্তু গাড়িটি কিন্তু ফুলফিল রানিং হবে না। তো সেই ক্ষেত্রে তখন ড্রামটি গরম হবে। তো ড্রামটি গরম হয় কি না সেই বিষয়ে ভালোভাবে চেক করে রাখবেন, এবং সম্পূর্ণ চার্জ শেষ করে বোল্ট মাপ দিয়ে দেখবেন যে সম্পূর্ণ চার্জ শেষ হওয়ার পর ভোল্টেজ কত থাকে, ব্যাটারির অ্যাসিডের পরিমাণ ঠিক মতো আছে কিনা সেটিও ভালোভাবে দেখতে হবে। ব্যাটারিটিতে আপনার পানি শুকাচ্ছে কিনা এবং কোন খোপে ব্যাটারির পানিটি বেশি খায় সেই বিষয়ে আপনাকে অবশ্যই ভালোভাবে সতর্ক হতে হবে, এবং ব্যাটারিটিতে ঠিক মতো পানি ভরতে হবে। কারণ পানি না দিলে কিন্তু ব্যাটারিটি কখনোই ভালো থাকবে না। সেই ক্ষেত্রে আপনার অ্যাসিডের দিকেও খেয়াল রাখতে হবে। এবং লাস্টের যে নিয়মটি সেটি হচ্ছে চার্জারের তার লুজ আছে কিনা সেই বিষয়ে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। ব্যাটারি চার্জের জন্য চার্জারের যে কেবল আছে এবং ব্যাটারির যে ক্ল্যাম্প কেবল আছে সেই ক্ল্যাম্পগুলো যদি লুজ থাকে তাহলে একটি ব্যাটারি লুজ হলে কিন্তু পরবর্তী যে ব্যাটারিগুলো সেটি কিন্তু একটাও চার্জ হবে না, প্লাস সেই ব্যাটারিও চার্জ হবে না। কারণ ব্যাটারির কানেকশনটাই হচ্ছে অবশ্যই সিরিজ কানেকশন। কারণ সিরিজ কানেকশন যদি আপনার একটি আর একটির পরিপূরক, একটিতে যদি লুজ হয় তাহলে একটিও চার্জ হবে না। সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে সম্পূর্ণ চেক আপ ভালো হলে কিন্তু আপনার মাইলেজটা অবশ্যই ভালো পাবেন। আর মাইলেজটা বৃদ্ধির জন্য আপনার প্রথম নিয়মই হচ্ছে চার্জ, এবং লাস্টের নিয়মও কিন্তু হচ্ছে চার্জ। কখনোই হাই চার্জ এবং লো চার্জ দেওয়া যাবে না, অবশ্যই সঠিক নিয়মে ভালোভাবে চার্জ দিতে হবে।
কারণ ভালোভাবে যদি ব্যাটারি চার্জ হয় তাহলে আপনি ভালোভাবে বেশিক্ষণ রানিং করতে পারবেন। তো ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। নতুন নতুন ইনফরমেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, কারণ যখনই ভিডিও আপলোড করা হবে যাতে করে আপনি নোটিফিকেশন পান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।